She got there. This is for in the bitter together. আমার ঘোড়া আমার সে ভালো শিকার করে, খালি পায়ের নিচে পরে আর সবকিছু। আর একবার দেখাই, মনে হয় যে নাচতেছে। চ্যালেঞ্জ গুলো অনেক কঠিন, একটা পেশা পাখি খুঁজে পাইতেছি না, পেশা পাখি পাওয়া দেখি খুব কঠিন। কিল 9 আনঅ্যাওয়ার এনিমিস ফ্রম বিহাইন্ড ইউজিং দ্য বো, আমি তো তাই করতেছিলাম। ওই শালা আমার বিষয় টের পাইছে। ডিজাইন করা অনেক কঠিন, একটা ডিজাইন হয় না, ডিজাইন একটা হয় না। কন্ট্রোলারে এই সমস্যাটা বারবারই উপরে উঠে পড়ে নিজে নিজে।
টিজাতে না দেয় সেজন্য গোলাগুলি করি না ওদের সাথে। বাউন্টি দিলে তো আবার বাউন্টি টাকা পরিশোধ করা আগে এই ফাস্ট ট্রাভেল করতে দেয় না। কোথায় যাওয়া যায়? রোড সে যায়, কিছু রেডি সিগারেট শিকার করি, এখানে পাওয়া যায় না। রোডটা আবার খুব গরম, শীতের কাপড় পরলে তাড়াতাড়ি লাইট কমে। আর্থার মর্গানের এই পোশাক পরা যায়, আর্থার মর্গান ময়রা গান গান। কেন্টাকি বারবন, সিলভার চেইন ব্রেসলেট কোথায় পাওয়া যায়? গোল্ড জয়েন্টেড ব্রেসলেট, এয়ার অ্যাবালন শেল ফ্র্যাগমেন্ট, কি কঠিন কঠিন জিনিস দেওয়া রাখছে। দিয়ে রেখেছে কঠিন কঠিন জিনিস। খালি রোজেট আর রোজেট দরকার, রেডি সিগারেট পাই খালি রোজেটের বাচ্চারা।
পারফেক্ট কন্ডিশন পাওয়ার দরকার নাই, তাই বার্মেন ট্রাইফেল নিয়ে রাখাই ভালো হয়। তো এটা কি পাখি? কতবার করে মারলাম, তারপরেও স্টাডি করতে বলতো। সিগারেট অনেকদিন পরে ভাগ্য খুঁজছে, সব ইউটিউবের কৃপায় হয়তো। হ্যাঁ হ্যাঁ, রেডি সিগারেট কই? কাকের বাচ্চা রেডি সিগারেট খেয়ে ফেলাইলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ জিনিস, সোনালি রঙের চিহ্ন দিয়ে রাখছে। তো এডি সিগারেট কোথায় গেল? একটা একটা করে সংগ্রহ করি, তারপরে দেখা যাবে কোথায় আছে এডি সিগারেট। এই চ্যালেঞ্জটা মাঝে মাঝে রাগ ওঠে, এত আস্তে আস্তে যে কাজ করে, এগুলা কাজ আর একটু জোরে জোরে করলে কি হতো, মানে তাড়াতাড়ি করলে। ওই ঘোরা তাড়াতাড়ি আয়, সবচেয়ে সহজে পাওয়া যায় এই যে এগুলা খালি গাছপালা লতা পাতা, এগুলো দৌড়াদৌড়িও করে না উড়েও না। ও নতুন জিনিস দেখা যায় এখানে, গাছের মধ্যে অলেন্ডার সেজ। নিজে নিজেই যাস নাকি?
আহারে কত সময় লাগে, উইচার থ্রিয়ের মতো তাড়াতাড়ি নিয়ে নিব তা না, এত সময় লাগে খুলে। প্রথমবার অ্যানিমেশন দেখায় বাকিগুলো তাড়াতাড়ি করলেই হয়। রেডি সিগারেট গুলো কই গেল, ভাগ্য খারাপ মারার পরে পাইলাম না। আচ্ছা এখানে যায় দেখি, ওগুলো তো পানির কাছে থাকে বেশি, পানির কাজ দিয়ে দেখি আছে নাকি। ঘর ঘর করবি না শালা, মাইরা ফেলাম কিন্তু। সবচেয়ে বেশি ভাই তাদের এই কুমিরের বাচ্চা, এত খালি ঘোরারে ভয় দেখা যায়। গেমটা ভালো অবশ্যই, অনেক কিছু করার আছে, কিন্তু মাঝে মাঝে এত রাগ উঠে, তাড়াতাড়ি পার হয় না যে কোনো জিনিস। সেজন্য আমার আবার মিডিয়াম স্পিডের গেম পছন্দ, এটা স্পিড একদম কম এই গেমের। কমন পাখি সব জায়গায় পাওয়া যায়, তাই আর মারি না ওদের। ওয়েস্টার্ন রেভেন এই গেমের কাকের মামাতো ভাই, কাকের মতোই বৈশিষ্ট্য, কাকা করে। দেখি রেডিশ এগ্রেট সম্পর্কে ধারণা নেই কম্পেন্ডিয়াম থেকে। রেডিশ এগ্রেট কোথায় তুমি? রেডিশ এগ্রেট এই তো, তুমি একদম আমাদের দেশের মুরগের মতো দেখতে। দ্য রেডিশ এগ্রেট ক্যান বি ফাউন্ড ইন দ্য সোয়াম্প ল্যান্ড অফ বায়োনোয়া। As carnivores, they prey on fish, insects, frogs, and crustaceans. The varmint rifle is considered to be the best weapon to use when taking down an egret of this size. Their plume can be used for crafting, and their carcass can be sold to traders. এই গেমটা অনেকটা পড়াশোনা করার মতোই, সিনেমা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে তখন এই গেমটা ভালো লাগবে, কিন্তু পড়াশোনা করতে করতে বিরক্ত হলে তখন আর ভালো লাগবে না। এটা অন্য স্বাদের গেম, একদম পড়াশোনার মতো। ধারণা না থাকলে, জ্ঞান না থাকলে এটা অনেক দেরি হয়। আমার
ডিটেক্ট করো না প্লিজ, তোমার মায়ের আমার অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে হব মানে ওই টাস্ক। তাও হয় না, রাতের বেলা করতে হবে হয়তো। আচ্ছা, ভিডিও বেশি লম্বা হয়ে যাবো, এই পর্যন্তই রাখি।